আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আমি না একটু উঠতে দেরি করে ফেলেছি, ঠিক আছে? অ্যাকচুয়ালি আমি সকাল সকাল ওঠার কথা, কিন্তু আজকে সকাল সকাল উঠতে পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন বাজে ঘড়িতে 9:30। তো এখনই আমি চা খাবো আর কি, ওই জন্য রান্নাঘর থেকেই ভিডিওটা শুরু করলাম। চা টা খেয়ে ভাবছি আজকে একটু মাথায় দই মাখবো। তো আমি কিভাবে মাথায় দই মাখি আর দইয়ের সাথে আমি কি কি ইনগ্রিডিয়েন্ট দিই, সেটা সবকিছু আজকে ভাবি তোমাদের সাথে শেয়ার করব। তো আমি চাটা খেয়ে নিই, তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করছি, ততক্ষণ একটু ওয়েট করতে হবে। পুরো আমার চা খাওয়া এখন কমপ্লিট হয়ে গেছে, এবারে আমি হেয়ার প্যাকটা রেডি করব। চলো আমার সাথে। দেখো এদেরকে আমি খেতে দিয়ে দিয়েছি। এই দেখো বন্ধুরা, এটা হলো আমার অ্যালোভেরা গাছ, আর এখান থেকে আমি দুখানা পাল্প নেব। প্রথমে আমি ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবারে আমি এই যে সাদা যে অংশটা আছে ওটা আমি কেটে নেব। তো এই সাদা অংশগুলো কাটা হয়ে গেছে, এবারে আমি অ্যালোভেরার এই ছালগুলো আমি এরকম ভাবে ছাড়িয়ে নেব দুপাশ দিয়ে। তো আমার দুটোই ছাড়ানো হয়ে গেছে, এবারে আমি কেটে নেব মাঝখান দিয়ে। তো এই দেখো বন্ধুরা, অ্যালোভেরা জেল গুলো বার করে নিয়েছি, এবারে আমি মিক্সিতে বাটবো। তো এই দেখো বন্ধুরা, মিক্সিতে আমার বাটা হয়ে গেছে। তো এখানে আমি পরিষ্কার একটা বাটি নিয়ে নিয়েছি, এই বাটির মধ্যে দই দেব হেয়ারের লেন্থ অনুযায়ী। আমার হেয়ারের যা লেন্থ সেই লেন্থ অনুযায়ী আমি দই নিলাম। তারপরে সামান্য একটু লেবুর রস নেব। এরপরে আমি ভালো করে চামচের সাহায্যে মিক্স করে নেব, একদম স্মুথ বানাবো। আমার পেস্টটা স্মুথ হয়ে গেছে, এবারে আমি দেব বেটে রাখা অ্যালোভেরা জেল। তোমরা চাইলে দোকানের অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো, যেহেতু আমার বাড়িতে অ্যালোভেরা গাছ আছে সেই কারণে আমি অ্যালোভেরা জেলটা ইউজ করতে আমার সুবিধা হয়। এবার সবার লাস্টে আমি দেবো হচ্ছে গিয়ে নারকেল তেল। তোমরা যে কোনো কোম্পানির নারকেল তেল ইউজ করতে পারো। তারপরে আবার ভালো করে মিক্স করে নিতে হবে। দেখো কি সুন্দর পেস্টটা রেডি হয়ে গেছে। এবারে আমি এই পেস্ট আমার নিজের মাথায় অ্যাপ্লাই করব।
চলো আর দেরি করছি না, ঝটপট অ্যাপ্লাই করে নিই। দেখো বন্ধুরা, প্রথমে কিন্তু আমি চুলটাকে ভালো করে আস্ত্রে নিয়ে এসেছি, তাকে আমি যখন প্যাক লাগাবো যাতে আমার আঙুলে চুলগুলো না আটকায় আর গোড়ায় গোড়ায় যাতে প্যাকটা চলে যায়। তো চলো লেটস স্টার্ট। দেখো বন্ধুরা, আমার প্যাক লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমাকে আধা ঘন্টার জন্য একটু ওয়েট করতে হবে, তারপরে আমি শ্যাম্পু করতে যাব। ততক্ষণ একটু অপেক্ষা করতে হবে, আবার আমি তোমাদের কাছে ফিরে আসছি, ঠিক আছে? দেখো বন্ধুরা, স্নান আমার কমপ্লিট হয়ে গেছে, চুলটা শুকিয়ে যাক, তারপরে আমি দেখাতে পারবো। ততক্ষণে একটু অপেক্ষা করতে হবে, কিন্তু চলে গেলে হবে না। আবার ফিরে এসেছি তোমাদের কাছে। দুপুরবেলা বলেছিলাম যে চুলটা শুকিয়ে গেলে তোমাদেরকে দেখাবো। তো এই দেখো বন্ধুরা, আমার চুলটা একদম শুকিয়ে গেছে আর একদমই সফট হয়ে গেছে, মানে আমি ঠিক বলে বোঝাতে পারবো না কতটাই সফট লাগছে চুলটা। তো আমার তো ভীষণ ভালো লেগেছে, তাই জন্য আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব, পারলে তোমরা এই রেমেডিটা ইউজ করো। আর হ্যাঁ, আরেকটা কথা, অবশ্যই এই রেমেডিটা ইউজ করার পর আমার চুল একটা কি দুটো উঠেছে, তারপরে কিন্তু আর ওঠেনি। তাই জন্য আমি তোমাদেরকে স্পেশালিভাবে বলছি যে দয়া করে এই হোম রেমেডিটা একবার ট্রাই করো, আই হোপ রেজাল্ট খুব ভালো পাবে, ঠিক আছে? তো চলো, এটুকুই বলার ছিল। তো এখানে আর ব্লগটা বাড়াচ্ছি না, এখানেই ব্লগটা এন্ড করছি। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট সেকশনে জানিও কেমন লেগেছে। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন আছো, এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, একদম দেরি করবে না, অল নোটিফিকেশন বাটনটা টুং করে ক্লিক করে দেবে, তাকে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতন বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো, টাটা।